ধর্ষণ আর হত্যার শিকার খোদ কর্তব্যরত মহিলা চিকিৎসক আশঙ্কাত ভুগিছে দেশের মহিলা চিকিৎসক আর চিকিৎসা বিভাগের ছাত্রী নিজের হাসপাতালত কিমান সুরক্ষিত চিকিৎসক গুয়াহাটি চিকিৎসা মহাবিদ্যালয়তো সুরক্ষাক লৈ শঙ্কিত ছাত্রী কলকাতার মহিলা ডাক্তারের সঙ্গে ঘটা জঘন্য ঘটনার পিছত এইবার নিজের সুরক্ষার প্রতি শঙ্কিত গুয়াহাটি চিকিৎসা মহাবিদ্যালয়ের ছাত্রীসকল নিশার ভাগত কর্তব্যরত হয়ে থাকা মহিলা চিকিৎসকে তুলিলে বিস্ফোরক অভিযোগ কলে জিএমসিএইচত সিসিটিভি ক্যামেরা আছে কিন্তু প্রায় বিকল হয়ে থাকে পর্যাপ্ত পরিমাণে নাই সিকিউরিটি গার্ড সিসিটিভি এনেক অ্যারেঞ্জমেন্ট নাই যে আমি আর সিসিটিভি অ্যারেঞ্জমেন্ট অহার আগত একটা গার্ড লাগে সিসিটিভি তো আমি চাব পারি আফটার দ্য ক্রাইম বিফোর দ্য ক্রাইম কিবা একটা লোব লাগে দিস রেপ অ্যান্ড দিস মার্ডার এটু আমি প্রিভেন্ট করতে কারণ সিকিউরিটি গার্ড লাগে রাতির কারণে পুরা ফ্লোরত একটা গার্ড আছে কিন্তু আমার পুরা ফ্লোরে তিনটা চারিটা ডিপার্টমেন্ট হয় নিশা বহু দেরিকৈ নিজান নিতাল এন্ধার বাটেরে ঘুরি যাবলগিয়া হয় নিজর ছাত্রী আবাস সমূহলৈ যদি স্টুডেন্ট কেটা আহে ফ্রম হিল টপ টু তাতে বহুত আন্ধার আন্ধার বহুত আন্ধার আছে রাস্তাটো বেয়া আছে এটা ওয়ান ওয়ে রোড হয় যেটো আহার রাস্তাটো এটো রাস্তাটো বেয়া আছে যেটো টাইম অ্যাক্সিডেন্ট হব পারে আর দেয়ার ইজ নো লাইট লাইট তো নাই ইয়ার বিপরীতে জিএমসিএইচৰ অধ্যক্ষ ডক্টর অশ্যুত বৈশ্যর দাবি সৌহদত আছে সুরক্ষার সম্পূর্ণ ব্যবস্থা আছে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা আমার আছে আমার যথেষ্ট আমার 126টা সিসি ক্যামেরা লাগি আছে বেলেগ কারণত আর এনএমসির কারণে আজিকালি প্রতিটো হেরিতে সিসি ক্যামেরা লাগে আমার প্রায় 150ৰ পৰা 100 হয়েছে আর আমার প্রতিটো গার্লস হোস্টেলতে আমার সিসি ক্যামেরার ব্যবস্থা আছে স্যারে আমাক জনাইছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এতালৈকে ঘটা নাই এনে ধরনের ঘটনা ঘটা নাই যেনে ধরনের ঘটনা কলিকতায় ঘটিবলগিয়া হয়েছে আর কেউ এটা নঘটক আমি কোনো নিবিচারো তাহলে তেনে কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা পরিবেশ অসমৰ যিকোনো এখন হস্পিটেলত বা ভারতবর্ষর বা বিশ্বর যিকোনো এখন হস্পিটেলত ঘটক এই ঘটনাক সম্পূর্ণরূপে নিন্দা জনাইছে ছাত্র ছাত্রী সকলে একেলগে আহি তেওঁলোকে প্রতিবাদ সাব্যস্ত করেছে আর সুরক্ষিত করার ছাত্র ছাত্রীর সুরক্ষার প্রতি নজর দিয়ার দাবি উত্থাপন করেছে